আপনারা হয়তো আমার এখানে একটা বাঘ দেখছেন, কিন্তু বাঘটা এখানে নেই। আপনার আমি এটা একটা অ্যানিমেশন অ্যাড করছি, যে অ্যানিমেশনটা আপনারাও চাইলে অ্যাড করতে পারেন। আর বন্ধুরা, একটা ইন্টারেস্টিং কথা হচ্ছে, এই অ্যানিমেশনগুলো আপনারা ইউটিউব থেকে ফ্রি অ্যানিমেশন টাইগার দিলে, সার্চ দিলে পেয়ে যাবেন। তাহলে চলেন আমরা কীভাবে বানাইছি ভিডিওটা দেখিনি। আর একটা অনুরোধ থাকবে, যাতে আপনারা না টেনে টেনে দেখেন। তাহলে আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। এখন মোবাইল স্ক্রিনে আসার পর আমরা গ্যালারিতে ঢুকবো। আগে আপনাকে দেখাই, আমি একটা ভিডিও শ্যুট করতে হবে আপনা থেকে। এখানে কোনো টাইগার থাকবে না, দেখে দেখেন আপনার কীভাবে করতেছি। আমি যেরকম যেরকম করবো আপনারাও সেরকম সেরকম করে করবেন। টাইগারটার স্পেসটা থেকে একটু দূরে হেঁটে আসবেন, ততটুকু আমি স্টপ করে দিলাম। এখন আমরা ব্যাগে চলে আসব। এখন বন্ধুরা, ব্যাগে চলে আসার পর যেখানে টাইগার শটটা আছে দেখছেন, এটা হচ্ছে গ্রিন স্ক্রিনে একটা টাইগার। এগুলো আমরা ইউটিউব থেকে ডাউনলোড করে নিতে পারবো। এখন এগুলো নেওয়ার পর এগুলোর একটা উপকারিতা দেখেন, আমি আপনাদেরকে দেখাই। এখন যখন কাইন্ড মাস্টার অ্যাপ্লিকেশন আপনার ওপেন করব, এটা আমি যে ভিডিওটা এটা একটা বানাইছি ওই ভিডিওটার সেভ করা ছিল, এগুলো আমি ডিলিট করে দেখাচ্ছি আবার প্রথম থেকে বানিয়ে। তো বন্ধুরা, এখন ডিলিট করা হয়ে গেছে। এখন আমি আমার ওই ভিডিওটা নিলাম, এটা না, এটা এটা ডিলিট করতে হবে। যেখানে আমি ঘরের মধ্যে হেঁটে আসছি ওই ভিডিওটা নিলাম। নেওয়ার পরে এটা একটু কেটে দিতে হবে, বাড়তি অংশগুলো যেগুলো আমি বালিশ টালিশ তুলছিলাম, ওটা বালিশ পড়ে গেছে ভিডিও চলাকালীন। তো বন্ধুরা, এখন দেখো এখানে আমি কেটে দিব। সিম্পলি একটা ভিডিওতে টাচ করব। ভিডিওতে টাচ করার পর যে জায়গাটা থেকে কেটবো, ও জায়গাটা দাঁড়ানো কাজ কেচি চিহ্নটা দিয়ে কেটে দেব। কেটে দেওয়া হয়ে গেলে এখন আমি ব্যাগে আসার সময় একটু কেটে দিই, কারণ না হলে বাঘের উপর দিয়ে আমি চলে আসবো হেঁটে। এখন কেটে দিলাম। এখন আমাদের থেকে লেয়ার অপশানে গিয়ে, মিডিয়া লেয়ার অপশানে গিয়ে আমাদেরকে ওই যে ভিডিওটা আমি নিছিলাম ওই ভিডিওটাকে সিলেক্ট করতে হবে, গ্রিন স্ক্রিনের। এই যে গ্রিন স্ক্রিনের ভিডিওটা এখন চলে আসলে, এখন এটাও এখন কিন্তু এটা গ্রিন স্ক্রিনের ভিডিও নাই, এখন এখানে একটা মাঠের ছবি দেখাচ্ছে। গ্রিন স্ক্রিনের লেয়ারটা একটু পরেই আসবে, এই যে লেয়ার। এখন এখান থেকে কেটে নিলে হয়ে যাবে। এখন কেটে নিছি, কেটে নেওয়ার পর এটাকে সিম্পলি টেনে ভিডিওতে বসিয়ে দিতে হবে। গ্রিন স্ক্রিনটাকে টেনে নিয়ে আসতে হবে। এখানে বাড়তি অংশ যেটা আছে গ্রিন স্ক্রিনের, ওটা কেটে দিতে হবে। তো বন্ধুরা দেখো ভিডিওটা শেষ পর্যন্ত, এই যে আমি এখন কেটে দিলাম। কেটে দেওয়ার পর জাস্ট এটাকে সিম্পলি টেনে ধরে ভিডিওর সাথে অ্যাড করে দিতে হবে শেষ পর্যন্ত। এখন এটাকে এটা যতই বড় ইচ্ছা তোমরা তত বড়ই করতে পারো। এখন গ্রিন স্ক্রিনটাকে আমরা কীভাবে রিমুভ করব, এখন গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করার জন্য দেখো, এটা এখন গ্রিন স্ক্রিনটা রিমুভ হয় না, যার কারণে এটাতে টাচ করে ক্রোমাকিতে যাব, এটাকে এনেবল করে দিব। এখানে নিচে কালারটা কিন্তু সিলেক্ট করা নাই, যার কারণে এটা ইয়া হচ্ছে না। তাই আমাদেরকে যেটা করতে হবে, আমিও পাগলের মতো সরাচ্ছি, এটা তো হবে না। এখন এটাকে টাচ করে আমাদেরকে গ্রিন আবার ক্রোমাকিতে গিয়ে এটাকে গ্রিন স্ক্রিনটা সিলেক্ট করতে হবে। এই যে এখন সিলেক্ট করার পর এটা চলে গেল গ্রিন স্ক্রিনটা। তো বন্ধুরা দেখো, খুব সহজেই আমরা লাগিয়ে দিতে পারি। এখন এটাকে আমার প্রয়োজন মতো জায়গাতে বসাতে হবে, একটু বাঁকা করে নিব, কারণ আমি হাতে আদর করছি ওটা বোঝার জন্য। এখন দেখো ভিডিওটা প্লে করলে কি হয়, আমার হাতটা কিন্তু এখনো দূরে। তো এখন এটাকে সেই অংশটাতে নিয়ে হাত যেখানে রাখছে ওখানের মধ্যে টাইগারের মাথাটা একটু লাগাই দিতে হবে, একটু বড় করে দিব। বড় করে বসালেই ঠিক হয়, এখন হয়েছে পারফেক্ট।
তো বন্ধুরা দেখছো, এখন পুরাটা ভিডিওটা দেখো। এই যে আদর করলাম, তো আজকে ভিডিওটা এতটুকু ভিডিওটা এতটুকু ছিল। ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিবা, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে ভুলবা না। আসসালামু আলাইকুম।